পার্বত্য জেলা ভ্রমণে 23 দিনের নিষেধাজ্ঞা। 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ভ্রমণে 23 দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রোববার দুপুরে সংশ্লিষ্ট 3 জেলা প্রশাসনের জারি করা এক নির্দেশনা থেকে এ নিষেধাজ্ঞার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। নির্দেশনা অনুযায়ী আপাতত আগামী 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। কি কারণে এ ভ্রমণ নিষেধাজ্ঞা তা পুরোপুরি স্পষ্ট করা হয়নি। তবে একাধিক সূত্রের দাবি, পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সম্প্রতি সময় সংঘটিত সহিংসতার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিদ্যমান পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 3 পার্বত্য জেলার ক্ষেত্রে এ নির্দেশনা জারি হয়েছে। তাছাড়া সাজেক ভ্যালিতেও অনির্দিষ্টকালের জন্য ভ্রমণকে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান গণমাধ্যমকে বলেন, সম্প্রতি খাগড়াছড়িতে বেশ কয়েকটি বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পরিস্থিতি বিবেচনা করে আগামী 31 অক্টোবর পর্যন্ত খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণের ব্যাপারে পর্যটকদের নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।